হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যানিংয়ে, মাসির বাড়ি আমলামেতি ঘুরতে যাব গাইস। আর খুব মজা হবে গাইস, তোমার ভিডিওটা দেখতে থাকো গাইস। আর গাইস, এখন আমি পাখিগুলোকে খাবার দিচ্ছিলাম, আর পাখি খাবার দিলাম, গাড়ি ধুলাম, অনেক দেরি হয়ে গেছে গাইস, 1টা বাজে। আর আমি এখন ড্রেস ফ্রেস পরি, পরে যাবো গাইস। তাহলে দেখা হচ্ছে তোমাদের, আরও অনেক মজা করবো গাইস। তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত, দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে। দেখো খুব মস্তি হচ্ছে গাইস, খুব মজা পাবে তোমরা ভিডিও। আর গাইস, এবারে আমি চেষ্টা করছি যে প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়ার জন্য গাইস, কেন যে আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে গাইস। আর এখন ঘরে সেই বসে আছি গাইস, কম্পিউটারে ভর্তি হবো ভাবলাম, কম্পিউটারেও ভর্তি হয়নি, আর ওই জন্য ভাবছি গাইস ডেলি ব্লগ দেওয়ার। ঠিক আছে গাইস, কত দূর দিতে পারি জানি না, দেখো তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, শুনছে সীমানা, অনেক দূরে পাহাড় চূড়ো, নতুন ঠিকানা, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ, পায়ের নিচে অন্য। গাইস, এখন আমরা চলে এসেছি আমলামেতির বড় নদীতে। আর গাইস দেখতে পাচ্ছ ওইদিকে সব বড় নদী আছে, আর বোট ওপারে গেছে, বোট আসলে তারপর আমরা উঠবো, মানে খেয়া পার হবো, তারপর মাসি বাড়ি যাবো। গাইস তোমাদেরকে আগেই তো বলেছি যে মাসি বাড়ি যাবো আমরা। আর আমরা এখন তিন ভাই চলে এসেছি। ভাই কি যাবো তো, শেষ তো যাবো, মস্তি হচ্ছে গাইস, কি বড় নদী। আর তোমরা দেখো গাইস, তোমাকে একটু দেখাচ্ছি, এত বড় নদী লাইফে ফার্স্ট টাইম ওপারে যাবো। আর তোমার দেখতে থাকো ভিডিওটা, আরো মজা হবে। 2000 years later. আর গাইস, এখানে বোটে আমরা উঠে গেছি, আর গাইস বোটে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে গাইস, তোমাদেরকে কি বলবো, তোমরা একবার নয় দেখো গাইস, বোটে এত আওয়াজ হচ্ছে যে আমাকে ঘরে এসে ভয়েস দিতে হচ্ছে। কিছু মনে করবে না গাইস, আমি ঘরে এসে ভয়েস দিচ্ছি। আর বোটের সাউন্ডটা খুব বাজে সাউন্ড, আর প্রচুর সাউন্ড হচ্ছে। তোমরা তো জানবে, অনেকেই হয়তো জানো যে বোটে প্রচুর সাউন্ড হয়। তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে গাইস। গাইস আমরা এখন নেমে আছি নৌকা থেকে, আর এখন হেঁটে বাড়ির দিকে যাচ্ছি গাইস। খেয়া সবাই পার হয়েছি গাইস, আর এখন সবাই খেয়ার মধ্যে উঠছে, আর মাসিদের বাড়ির দিকে যাচ্ছি গাইস। চুলের অবস্থা দেখো গাইস, চুলের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে, সবার চুলের অবস্থা খারাপ, কেন যে এত ধুলো, আসার পথেই অনেক ধুলো ছিল, আর নদী পার হলো, নোনা হাওয়া গাইস, মানে চুলের অবস্থা খুব খারাপ। এই নৌকা থেকে সবাই ওখানে মানে উঠছে, আর আমরা এখন এদিকে যাচ্ছি গাইস। দেখো তোমরা ঘরে গিয়ে মুখ হাত ধুতে হবে গাইস। এই ব্লগটা এই পর্যন্ত, আবার পরের ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যাঁ মাসিরা।